তাহলে পালা প্রসঙ্গ আজকের আলোচ্য প্রসঙ্গ হবে। আপনারা অনেকেই শুনেছেন জানেন নরোত্তম ঠাকুরের কথা, নরোত্তম ঠাকুরের কাহিনী জীবনী। একদিকে নরোত্তম ঠাকুর, আর একদিকে তার পরম বান্ধব পরম বন্ধু হীরালাল দত্ত। মূলত নরোত্তম ঠাকুর যিনি ওপার বাংলায় বসতি করতেন, তিনি ওপার বাংলায় বসবাস করতেন কোথায়, যশোর জেলা খেতরিয়া গ্রামে। একটা জমিদার বংশের সন্তান, জমিদারের ছেলে যার নাম ছিল নারায়ণচন্দ্র দত্ত। চিৎকার চেঁচামেচি করলে কিন্তু কথার কিছু বোঝা যাবে না। কবি যখন একটা কবিতা লেখে, ও মা, কবি যখন একটা কবিতা লেখে তার ভূমিকা, সংলাপ, সংহার, উপসংহার এগুলো লিখতেই হয়। আপনারা যদি প্রথম শুরুতে গণ্ডগোল করেন তাহলে কিন্তু মুশকিল, বুঝতে পারবেন না, অসুবিধা আমাদের কিছুই হবে না, আমাদের মতো আমরা বকেই যাব। তাহলে ওপার বাংলার দুজন মহামানব, সেই মহামানবের জীবনী, সেখান থেকে আমরা জীব কি পাব আমাকে বুঝতে হবে। বাউল গান, লোক সাংস্কৃতিক বাউল গান আমরা বলে থাকি, বাউল গান শুনবার পরে তার মধ্যে থেকে আমরা কি পেলাম, যদি গান শুনতে গিয়ে গান শুনে এলাম ঠিকই, তার মধ্যে থেকে কিছুই পেলাম না, তাহলে ওই গান শোনার চাইতে না শোনাই ভালো। কি বাবা, কঠোর অক্লান্ত পরিশ্রম করে, যেমন কমিটির বাবুরা ভিক্ষা ভাঙন করে এনে এক বৎসর কষ্টের ফল এই যে অনুষ্ঠানটা লাগিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে এত লাইট মাইক প্যান্ডেল করেছেন, কাদের জন্য, ভক্তদের জন্য, যেন আমাদের এই এলাকাটা যেন সত্যি একটা শ্রীরাম বৃন্দাবনের ন্যায় তৈরি হয়, সেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, তাদের সুবাস এসে আমরা সকলেই যেন ভালো চলতে পারি। যাই হোক, তাহলে আমাকে বুঝে নিতে হবে এই কথার মধ্যে দিয়ে আমি কি শিক্ষাটা পেলাম, সেই জায়গায় যাব। আলোচনা সূত্রটা আগে ধরে নিতে চাই, সেটা কি, যশোর জেলার খেতরিয়া গ্রামে নারায়ণচন্দ্র দত্ত, যিনি পরে হলেন নরোত্তম ঠাকুর, এই নারায়ণচন্দ্র দত্ত তার বন্ধু ছিল হীরালাল দত্ত। এই হীরালাল দত্তের পিতা যিনি জমিদারের বাড়িতে দৈনন্দিন কাজকর্ম করতেন, তিনি মানে জোনের জোন মজুরের কাজ করতেন, কিন্তু একে অপরে এত ভালো, এত মিল, এই হরা আর নরা। পিতা ছিলেন কে, কৃষ্ণচন্দ্র দত্ত, মাতা পদ্মা। কৃষ্ণচন্দ্র দত্ত ছেলেকে আদরে নরোত্তমকে নরা বলে ডাকতেন, নরোত্তমকে নরা বলে ডাকতেন। এদিকে হীরালাল, যে হীরালালকে সকলে হরা বলে ডাকতেন। একে অপরের পরিপূরক, একই সঙ্গে পাঠশালায় পড়তে যায়, একই সঙ্গে দুই বন্ধু স্কুলে খেলাধুলা করে, পড়াশোনা করে, পড়াশোনার শেষে পরিশেষে এসে যখন বাড়িতে আসে একসঙ্গেই খেলাধুলা করে, কেউ কাউকে এক মুহূর্ত না দেখলে ঠিক থাকতে পারে না, সেই বন্ধুর জীবন কাহিনী শুরু করতে চলেছি আজকের আলোচনা প্রসঙ্গ। জয় গুরু জয়, একটু সুর ছন্দে বাজাও। আমার দিলে যারে চাই, তারে কি ভুলিতে পারি, বলো লোকেরই কথায় রে, আমার মনে যারে চাই বন্ধুরে। কল্পনাতে এ সভাতে আমি হরার ভূমিকায় হইলাম দণ্ডায় মান, আমার বিপক্ষেতেই আমার বন্ধু নরা দিবে সমাধান। হে বন্ধু, দৈনন্দিন পাঠশালায় যাই,
করি পাঠশালা শেষ হয়ে গেলে যখন ফিরে আসি বাড়ি বাল্যকাল থেকেই তোমার আমার মধ্যে যে ভালোবাসা এক দণ্ড যদি আমি আমার বন্ধুকে না দেখতে পাই বন্ধুর জন্য প্রাণ বেগে ছুটে যায় কোথায় আমার বন্ধু দেখতে চাই ধরাও তাই করে আমিও তাই করি দেখতে দেখতে যখন বন্ধুর আমার নব যৌবন এসে গেল সেই যৌবন কালে আমার প্রাণের বন্ধু একটা ঘটনা ঘটাল এদিকে নরার পিতা যিনি না কৃষ্ণচন্দ্র দত্ত মনে মনে ভাবলেন তাই আমার ছেলে এখন উপযুক্ত হয়ে গেছে এখন পিতামাতার মধ্যে কথা হয় আমার সন্তান এখন উপযুক্ত হয়ে গেছে বিবাহর দিন করতেই হয় ভালো একটা সুপাত্র দেখে তাকে বিয়ে দিতে হবে সেই চিন্তা ভাবনা করে যখন নরার বিয়ে ঠিক করিল আগের দিনের ঘটনায় একটা সভায় বলাই হবে ভালো নরার বিয়ে হবে ঠিক আগের দিন বন্ধুর সঙ্গে আমার গল্প হচ্ছে বন্ধুরে এই যে এতদিনের ভালোবাসা একে অপরের পরিপূরক একদণ্ড তোকে না দেখলে যেমন আমি থাকতে পারি না তুইও তো আমাকে দেখবার জন্য প্রাণে দিকে ছুটে আসিস বন্ধু তাই করি বর্ণনা তুই আমার কথা লবি তুই তো আমায় ভুলে যাবি না বন্ধু তুই আমায় কথা দে বিয়ের পরে যখন পরের রমণী তোর ঘরে আসিবে তখন কি বন্ধু আমায় ছেড়ে দূরে চলে যাবে আমি বললাম বন্ধু বিয়ের পরে তুই তো আমায় ভুলে যাবি না এতদিনের ভালোবাসা বন্ধু আমার সঙ্গে কোনো কথা না বলে সেই যে নিশি যোগে বন্ধু আমার কাছ থেকে করিল গমন তারপরের দিন বাড়িতে আবার শুনি যে ক্রন্দন আজকে আমার বন্ধুর বাড়িতে কান্নাকাটির কলরব শুনতে পাই কি হলো ব্যাপারটা আমি করলাম না দেরি ছুটে গেলাম বন্ধুর বাড়ি গিয়ে শুনতে পাই আমার বন্ধু আর নাই বন্ধুর শোকে শোকাতর হয়ে আমি নয়ন জলে ভাসি তাই কোথায় গেল পানির বন্ধু আমি খুঁজে নাহি পাই এইভাবে একদিন দুদিন নয় ও মা এক বছর দুবছর নয় দেখতে দেখতে 12 বছর যখন পূর্ণ হইয়া গেল 12 বছর পরে একটি ঘটনা বাংলায় ঘটিয়া গেল এখন দেখি দলে দলে মানুষ কিবা নর কিবা নারী সকলেই রওনা দিয়েছেন পথ ধরে আমি বললাম ও গো তোমরা কোথায় যাচ্ছ আমায় বলো না বললো কেন নবীন একজন সন্ন্যাসী এসেছে আহ আহা মরি মরি তার রূপ এত সুন্দর রূপ লাবণ্য দেখলেই মনের মধ্যে ভক্তি জাগে তাদের কথা শুনে আমি পথে রওনা দিলাম তাই বন্ধুকে দেখবার পরে আমার মনে উৎসাহ যে হয় দেখে মনে মনে ভাবলাম একই আমার সেই বন্ধু এতদিন পরে একটু চেনা চেনা মনে হচ্ছে যার সঙ্গে এত ভালোবাসা এত মেলামেশা সহজে তো বলা যায় না তাই বন্ধুকে দেখবার সঙ্গে সঙ্গে আমি একটু আড়াল করে নিলাম একটু দূরে নিয়ে গিয়ে
জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো দেখি তুমি কি সেই নরা? আমায় বলল, কি আমার বন্ধু? বন্ধুরে আমি আগে নরা ছিলাম, বলি যে তোর ঠাই, এখন নরা থেকে নরোত্তম হয়েছি, দিলাম পরিচয়। তাহলে বন্ধু তোর কাছে আমার জিজ্ঞাসা এইখানে, এইখান থেকেই শুরু তোর কাছে আমার জিজ্ঞাসা রয়। আমরা জানি, সকলেই আমরা মানি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরিতা পিতমা পর্ণে পিয়ন্তে সর্বদেবতা। বিশ্ব ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবতা যদি থাকে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পিতা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, পিতা মাতার উপরে কিন্তু কোন গুরু নাই। সেই পিতা মাতাকে তুই ত্যাগ করিলি আমি দেখতে পাই। আজ 12 বৎসর পরে তুই ফিরে এসেছিস ঘরে, এখন তোর বদনে শুনতে পাই আমি আর নরা নাই, এখন আমি নরা। এখন আমার বন্ধু বলছে, বন্ধু এতদিন আমি নরাই ছিলাম, কিন্তু এখন আমি নরোত্তম হয়েছি। আচ্ছা বন্ধু বল, পিতা মাতার দেওয়া নাম তুই ত্যাগ করে এখন তুই সাধু সেজেছিস, বাহ বাহ রে বন্ধু। আজ যদি পিতা মাতা তোকে কৃপা না করে, যদি তোকে ধরায় না নিয়ে আসত, বল বন্ধু তাহলে তুই কি করবি? যাদের কৃপা বলে এসেছিস এই মহিতলে, তাদের নাম তুই এখনো ভুলে গিয়ে তুই নতুন নাম নিয়েছিস, বাহ 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 বাহ। আজ জমিদারের ছেলে হয়ে রাজস্বন্ত সকল কিছু পরিত্যাগ করে সংসার পরিত্যাগ করে দিই, সংসার ধর্ম বড় ধর্ম। আমি জানি বন্ধু, সংসার ধর্ম বড় ধর্ম। তোকে যেমন জন্ম বন্ধু, আমি জানি সংসার ধর্মের উপরে আর কোন ধর্ম নাই ধরায়, তার একটা দৃষ্টান্ত সভায় তোকে দিতে চাই। এবার মহাভারতের একটা কথা বন্ধু তোর কাছে শোনাই, জঙ্গলের মধ্যে ধ্যান করবার জন্য গেছে, সংসার ধর্ম পরিত্যাগ করে। এখন একাদশী দিন পার, একাদশী পার হয়ে গেছে, একাদশীর পরের দিন পালন করবে। এক ভৃত্যের বাড়িতে গিয়ে ব্রাহ্মণ হলো দণ্ডায়মান, ভিক্ষা দাও গো কুটির জননী কে বা আছো বর্তমান। কুটিরে কে আছো আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। সেই ধরনি তার পতি সেবায় ব্যস্ত আছে। বন্ধু খুলে বলি তোর কাছে, এখন ওই ধরনি ওই ঋষির প্রতি নজর না দিয়ে স্বামী সেবায় ব্যস্ত। ওমা আপনারা তো তাই করেন তাই না?
যখন আমার বাবাদের সেবা দেন, সেবা দেবার সময় আপনারা সেবা দিয়ে সেবাতে বসিয়ে দিয়ে বসে থাকেন তো, কি মা বসে থাকেন তো, থাকেন না? সেবা যতক্ষণ সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ ওঠা উচিত নয়, কখন কি বা প্রয়োজন হয়। তাই স্বামী সেবা দেবার সময় সংসারের প্রতি সেবার ব্রত নিয়ে সেই জননী ঘরের মধ্যে রয়, ভিক্ষা চেয়ে তখন ব্রাহ্মণ মনীষী তখন মনে মনে ক্রোধান্বিত হলো, তাই আমি একজন তেজস্বী ঋষি, আমি উপবাসী একাদশী করেছি, দরজায় অনেকক্ষণ ধরে দণ্ডায়মান আমার কথায় কর্ণপাত করলো না, তাই মনে আছে ভাবো আমি এই গৃহবধূকে অভিশাপ দিয়ে যাব। অনেক পরে গৃহকর্ম সেরে দরজায় দাঁড়ালো, দরজাতে এসে যখন কৌশিক ব্রাহ্মণকে দেখি বাড়ি পেলো, এতক্ষণ ধরে তোমার দরজায় আমি দণ্ডায়মান হয়ে আছি, আমি আজ দুদিন ধরে উপবাস, তুমি আমার সঙ্গে কথা না বলে আমার বাক্যে সাড়া না দিয়ে তুমি এমন কি কাজে ব্যস্ত আছো। এই কথা বলবার পরে সেই কুটির ভরণী বলে ওই তপস্বীর ধারে, আমি আমার পতি সেবার ব্রত নিয়ে আছি, ও গরিষি পতি সেবা সমাপ্ত না হলে কেমন করে তোমার কাছে আসি, কি আমি একজন তপস্বী, সাধারণ একটা ভৃত্যের কাছ থেকে আমাকে ধর্মজ্ঞান শিখতে হবে। সেই ঘরণী বললেন, ও গো ঋষি ধর্মজ্ঞান সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, তবে ধর্মজ্ঞান যদি কিছু জানতে হয় ওই মিথিলাতে মাংস বেচে একজন আছে বলি, তাই হয়তো ধর্ম কথা বললে পরে দুই চারটা কথা বলতে পারে। হায় একজন মাংস বিক্রি করে মিথিলায়, হয়তো সেই ব্যক্তি ধর্ম সম্বন্ধে দুই একটি কথা বলতে পারে। এখন ওই ঋষি মনে মনে ভাবলো, তাই কি একজন মাংস বিক্রি করে সে তো কষাই, দৈনন্দিন জীব হত্যা করে, তার কাছ থেকে ধর্মজ্ঞান শিখতে হবে। প্রধান্বিত ক্রোধকে সম্বরণ করে নিঃসংকোচে গেলেন সেখানে, যাওয়ার পরে বলল, তুমি কি মাংস বিক্রি করো? বলে, হ্যাঁ বিপ্র, আমি মাংস বিক্রি করি তবে মাংস খাই না, তবে মাংস বিক্রি করে যাহা কিছু অর্থ উপার্জন করি আমি আমার গৃহদেবতার সেবা লাগাই। কোথায় তোমার গৃহদেবতা আমি দেখি পারে চাই, কৃপা করে গৃহদেবতা তুমি দেখাবে আমায়। বলল, বিপ্র আমার কেনা বেচাটা হয়ে গেলে আপনাকে নিয়ে গিয়ে গৃহ দেবতা দেখাব। এখন বেচা কেনা শেষ করে যখন গেলেন নিজের ঘরে, গিয়ে বললেন, এই যে আমার পিতা, এই যে আমার মাতা, এই যে আমার ভগ্নী আমার ভ্রাতা, আমার ভার্যা আমার পুত্র পরিজন, এরাই আমার গৃহ দেবতা। হয়তো আপনি কারো না কারো নন্দন, মনের মধ্যে কত আশা নিয়ে আপনাকে সৃষ্টি করেছে আপনার পিতা মাতা, তাদেরকে ত্যাগ করে দিয়ে সংসারকে পরিত্যাগ করে দিয়ে আজকে আপনি ঈশ্বরের আরোগ্য পাওয়ার জন্য বনচারী হয়ে বসে আছেন তপস্যায়, তাদের নয়নের জলে তোমার ভজনের পথ কুশল হয়ে যাবে, বলো কেমন করে সেই পথ দিয়ে তুমি অগ্রসর হইবে। হরিবাল হরিবাল হরিবাল। তাহলে বন্ধু আমি মনে করি তোমার মনের ধাঁধা হয়তো বুঝবে, কারণ আমি জানি সংসার ধর্ম বড় ধর্ম, সংসারকে ত্যাগ করে দিয়ে কোনো ঈশ্বরের আরোগ্য লাভ করা যায় না। তাহলে তোমার কাছে আমার দ্বিতীয় জিজ্ঞাসা কি রয়, কি কারণে সংসার ধর্ম পরিত্যাগ করিনি, খাঁটি খাঁটি পরিপাটি জবাব দাবি করি। তাহলে প্রশ্ন হলো কিন্তু দুই তিনখানা, কেন তুই পিতা মাতাকে
পিতামাতার নামকে বর্জন করে এই নামটা ধারণ করলি, তারপরে তুই জমিদারের ছেলে হয়ে আজকে ভিখারির বেশে সিরা কাঁথা মোরা মাথা মালা গলে এই অবস্থায় এই বেশে কেন তুই এলি? 12 বছর বন্ধু কোথায় ছিলি? এই তিনখানা প্রশ্ন তোর কাছে আমার প্রথমেই রইল জিজ্ঞাসা, আর করতে চাই না অধিক কিছু আশা। জয় গুরু জয়। এবার একখানা ছোট্ট করে গান গে। প্রথমবারে বেশি কথায় আমি বলবো না বলবো না, আমি সংক্ষেপে ছেড়ে দেবো আমার কবির কল্পনা। এবার দেখি আমার বন্ধু এসে কোন বা কথা কয়, এবার কোন বা ভাবের ভাবধারা সে খাই গেল। তারপরে যখন আমি সময় হাতে পাবো আমি আমার যত মনের কথা খুলিয়া জানাবো, তবে আর বেশি কথার নাই গো প্রয়োজন। আমার মতো আমার ভাব করি সমর্পণ, এই অবধি করি ক্ষান্ত অমৃতল হরি। জয় জয় শ্রী গুরু প্রমানন্দ বলো না হরি 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 হরি। এতক্ষণ ধরে বসে বসে শুনলাম আমি আজকের আলোচনার বিষয় পর্ব বসে শ্রবণ করবেন আমার বিজ্ঞ শ্রোতাবর্গ সভ্য সবার ঠায়। আলোচনার বিষয় পর্বটা কি? দুই বন্ধু একদিকে নরা আর একদিকে হরা, সেই পূর্ব বাংলা যশোর জেলা খেতুর গ্রামের। আমার বিপক্ষের ভাবুক যিনি তিনি আমার পরম বন্ধু হরার ভূমিকা নিয়ে আমাকে নরার ভূমিকা দিয়ে কতকগুলো প্রশ্নমালা করে গেছে, দান যাহা জিজ্ঞাসা করে গেছে ভুলি নাই মনে আছে। তবে এক ঘন্টার মধ্যে আর কতটুকু সমাধান করতে পারবো জানি না, কারণ এখন প্রায় 10টাই বাজে, সময় আসার মাত্র 1 থেকে প্রায় 1.5 ঘন্টার মতো। এতক্ষণ ধরে বসে বসে শুনলাম আমার বন্ধুর বক্তব্য, আমার বন্ধুর কতকগুলো আবদার কতকগুলো দরখাস্ত ন্যস্ত করেছে। বন্ধু তুমি জমিদারের ছেলে, তোমার কাজ হলো তুমি তোমার বাবার জমিদারি সামলাবে, তুমি সেইটা বাদ দিয়ে তিলকমালা ঝোলা পরে ডোরকৌপি নেটে তুমি হয়েছ সাধু, কেন তুমি সংসার ধর্মকে অমান্য করে ছেড়ে দিয়ে সর্বৈশ্বর্য তুমি হয়েছ পূর্ণ ব্রহ্মের ব্রহ্মচর্য, কেন তুমি এই সব ছেড়ে দিয়ে সাধু হলে তাই, কেন বাবা মাকে অমান্য করলে পিতামাতা সর্বশ্রেষ্ঠ গুরু যা দিয়ে হয় ভজন শুরু, কেন তুমি সেই বাবা মাকে অমান্য করে গেলে কিসের কারণ জিজ্ঞাসিয়া যায়। বাবা মার দেওয়া নাম তোমার রাগ আদর করে বাবা মার নাম দিয়েছিল নারায়ণ। বন্ধু রে কেন পিতামাতার দেওয়া নাম গোপন করলে, কেন বাবা মার দেওয়া নাম অস্বীকার করলে, এখন হয়েছ তুমি নরোত্তম গোসাই, কেন বাবা মা তুমি কি করেছিল যে পিতামাতার পরিচয় গোপন রেখে বাবা মার দেওয়া নামকে গোপন রেখে কেন তুমি নরোত্তম গোসাই সাজলে, কারণটা কি? এই দীর্ঘ 12টি বৎসর তুমি কোথায় ছিলে? এতগুলো কিছু কথাবার্তা জিজ্ঞাসা করে গেছে। তাই যাই হোক, আপনারা একটু যদি ধৈর্য সহকারে বসেন জানি না কতটুকু তার সমাধান করতে পারি। তবে এই ঝুলন যাত্রা উপলক্ষেই বাউলের গান, এই যে ঝুলন সম্পর্কে কিছু বলা দরকার, বারবার করে বলেছিল তবুও সময় তো বেশি নাই। একটু মনে মনে চিন্তা করে দেখুন, রাধাকৃষ্ণ আগে দোলার মধ্যে দুলছে, রাধা গোবিন্দ ঝুলন দোলায় দুলছে, কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হচ্ছে ঝুলনের অনেকটা পরে, মানে জন্মের আগে আমার গোবিন্দ ঝুলন করে গেছে। কৃষ্ণের জন্মের 15 দিন পর 14 দিনের মাথায় 15 দিন জন্মগ্রহণ করলেন আমার রাধারানী, অথচ তিনি 1 মাস আগে ঝুলন দোলায় দুলছে, এটা কি করে সম্ভব? আগে ঝুলন হলো পরে জন্মাষ্টমী, কি গো মা? আগে ঝুলন হচ্ছে পরে আমরা জন্মাষ্টমী, এই তো
ভাদ্র মাসের ১৯ তারিখ ২০ তারিখ জন্মাষ্টমী ব্রত দুই দিন। ভাদ্র মাসের রাত্রি ১৯ তারিখে রাত্রি ৮টা গতে অষ্টমী ব্রত লাগবে, ২০ তারিখ রাত্রি ৮টা ৫ গতে অষ্টমী সেরে যাবে। কিন্তু ঝুলন্তার অনেক আগেই হয়ে গেছে। কেন? এটাই বাস্তব, মা আগে ঝুলন তারপর জন্ম। আমার বাবা মা যদি আগে ঝুলন যাত্রা উৎসব না করতো, আমার মতো তাপস মালী দাঁড়িয়ে মঞ্চে গান গাইতে পারতো না। কি বাবা পারত কি? আগে ঝুলন, তারপর হলেন জন্ম, অষ্টমী ব্রত। এই অনাদিরাদি প্রাণ গোবিন্দ গোলোক বৃন্দাবনে, আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ নিজের অঙ্গের থেকে ১২ জন সখা, ১২ জন সখী রাধারানীকে সৃষ্টি করে সেই গোলোকে এই ঝুলন দোল করেছিলেন। যাই হোক, আমি সেই জায়গায় যাচ্ছি না। আজকের পালা প্রসঙ্গ হরার নরা। আমি নরার ভূমিকা নিয়ে গুরু গোবিন্দ যা করে একটা গান দিয়ে শুরু করতে চাই আজকের আসর, কারণ যেহেতু সময় বড় কম। ওরে মনে সদাই থাকো সচেতনে, তুমি সদাই থাকো চেতনে, ঘুমায় না রে আমার গুরুকে ভাবনা করো, একবার মায়া ঘুম ভেঙে দেখো, তোমার যে সময় আর বেশি নাই। কখনো জানি তোমার পূর্ব আকাশের সূর্য, কখনো জানি পশ্চিম আকাশে অস্ত যেতে শুরু করেছে। একবার মায়া ঘুম ভেঙে দেখো, তোমার সময় আর বেশি নাই, তোমাকে দেশে যেতে হবে। আর কত মায়া ঘুমে ঘুমিয়ে থাকবে ও মা? আমরা মানব জন্ম পেয়েছি ৮৪ লক্ষ জনী ভ্রমণ করে করে, ৮০ লক্ষ জনী ভ্রমণ করেছি, ৪ লক্ষ বার মানব জন্ম, ৮০ লক্ষ বার ভ্রমণ করিতে করিতে এই মানব জন্ম দুর্লভ জন্ম পেয়েছি। সর্বপ্রথম ৩০ লক্ষ বার বৃক্ষ জনী, রাস্তার তারে যে বিশাল বড় একটি বট গাছ, কবে জন্ম নিয়েছে, কবে এ পতন হবে, কবে মারা যাবে, কত রোদ ঝড় বৃষ্টি এই গাছের উপর দিয়ে যায়, কত দুঃখ কষ্ট অত্যাচার। এইভাবে লতা গুল্ম বৃক্ষ, কত রকমের বৃক্ষ ৩০ লক্ষ বার জন্ম নিতে নিতে বৃক্ষ যদি পূর্ণ হয় কখন জানেন মা? ভাগ্যবশত যদি আপনি চন্দন বৃক্ষ তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিতে পারেন, আর ওই তুলসী চন্দনে যদি একবার আমার রাধা গোবিন্দের যুগল চরণে চলে যায়, সেই দিন আপনার বৃক্ষ জন্ম থেকে মুক্তি পেয়ে। জন্ম নিব পশু জন্ম ২০ লক্ষ বার, বাঘ্র শৃগাল শুকুর জন্ম নিতে 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 শেষ জন্ম হলেন গাভী জন্ম, গুগ জন্ম।
যদি ভাগ্যবশত আপনি গাবি হয়ে বৃন্দাবনের সুরভি গাবি হয়ে জন্ম নিতে পারেন, আমার গোবিন্দ বরক্ষীর ছানা মাখন দধি দুগ্ধ ভালোবাসে গো, ওই দুগ্ধ যদি একবার আমার গোবিন্দের বদনে যায়, গোবিন্দর সেবায় লাগে, সেই দিন আপনি পশু জন্ম থেকে মুক্তি হয়ে যাবে। এগারো লক্ষ বার পাখি জন বিভিন্ন পাখিরূপ ভ্রমণ করিতে করিতে যদি বৃন্দাবনের সুখসারী পাখি হয়ে জন্মগ্রহণ করতে পারেন, দেবানিশি যখন এই বদনে কৃষ্ণ বল হরি বল হরি বল বলবেন, সেই দিন আপনার পক্ষে জন্ম থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এইভাবে কত জন্ম ভ্রমণ করিতে করিতে সর্বশেষ মানব জন্ম, বলুন তোমায় এই জন্ম কি হেলায় হারিয়ে দেব? তুমি গোবিন্দকে কি বলে এসেছিলে ওরে বন্ধু, যেদিন মাতৃগর্ভে ছিলে সেই দিন তুমি কি বলেছিলে? হে গোবিন্দ, এই অন্ধকার কারাগারের জ্বালায় আমি আর সহ্য করতে পারছি না, মাতৃগর্ভের মলমূত্রের গন্ধ আমি আর সহ্য করতে পারি না, আর কতদিন আমি এই মলমূত্র খেয়ে আমি আর কতদিন বাঁচব? তুমি একবার আলোকৃত জগতে নিয়ে যাও, সেখানে গিয়ে আমি তোমার নাম গুণগান করব। তুমি আমি তো সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি, কিন্তু মায়াময় জগতে এসে সব ভুলে গেছে মায়া ঘুমে। তাই বললেন, হেজি পার কত মায়া ঘুমে ঘুমিয়ে থাকে বাবার ঘুম ভেঙ্গে দেখো, তোমার যে আর বেলা বেশি নাই, চলো দেশের মানুষ দেশে যাই। এই দেশে ঘুরে ঘুরে দেখলাম একটাও তোমার বান্ধব নাই। সদাই থাকো সচেতনে, জানতে হয়
নারিকেল ফল একটা নারিকেলের গাছ কত দূর পর্যন্ত লম্বা হতে পারে কত দূর পর্যন্ত উঁচু 40 হাত 50 হাত 60 হাত এত উঁচু একটা নারিকেলের গাছ মাটি থেকে রস শোষণ করে মাটি থেকে শিকড়ের সাহায্যে নারিকেলের গাছটি রসটাকে শোষণ করে 40 50 হাত কাণ্ড বেয়ে বেয়ে জলটা ভান্ডে গিয়ে পরিপূর্ণ রাখে শূন্যে এই যে প্রচন্ড খরা গেল হাটে বাজারে রাস্তার ধারে দেখি দাদা ভাইরা ডাব বিক্রি করছে চারিদিকে নদী নালা খালি বিল পুকুর পুষ্করণী শুকিয়ে গেছে জল নাই কিন্তু নারিকেল গাছে 40 50 হাত উঁচুতে ভান্ডের মধ্যে কাণ্ড বেয়ে বেয়ে জল নিয়ে গিয়ে ভান্ডের মধ্যে পরিপূর্ণ করেছে যে কোনো দেবদেবীর পূজা করতে যাবেন আগে ঠাকুরমশাই লাগে একটা ডাব লাগবে গোবিন্দর ভক্তিতে যাবেন ডাবের জল লাগবে মহাপ্রভুর ভক্তিতে যাবেন ডাবের জল লাগবে একটা নারিকেলের গাছ যেখানেই জন্মগ্রহণ করে সেখানেই মারা যায় কোনো নড়াচড়া কথাবার্তা বলতে পারে না জড়জীব সে যদি মাটি থেকে রস শোষণ করে জল নিয়ে গিয়ে ভান্ডে কাণ্ড বেয়ে ভান্ডে যদি জল পূর্ণ করতে পারে আর তুমি আমি ভান্ডের জল শূন্য করে দিই ওরে বন্ধু এই দেহটাকে ভাণ্ডটাকে শুদ্ধ করবার তরে এই ভাণ্ডটাকে রাধা গোবিন্দের যুগল সেবায় লাগাবার তরে তো আমি গুরুদেবের কাছে ছুটে চলেছি কোন ব্যক্তি যদি দেহটাকে নারিকেলের ফল সমতুল্য করে দিতে পারে তখন এই দেহটা 33 কোটি দেবতার সেবায় লাগে এই দেহটা তখন আমার গুরু গোবিন্দর সেবায় লেগে যায় বলো নরা নরা যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করবার পরে পূর্ববঙ্গে একবার গিয়েছিলেন যদিও বা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম পূর্ববঙ্গে শ্রীহট্টে গর্ভবতী অবস্থায় সতী দেবীকে পাঠিয়ে দিলেন মায়াপুরে নদিয়ায় এখানে জন্মগ্রহণ করলেন গৌরাঙ্গ মহাপ্রভু একবার মনে মনে চিন্তা করলেন আমার জন্মভূমিকে একটা প্রণাম করে আসি গৌরহরি যখন আমার পূর্ববঙ্গে খেতুরিতে গেলেন পাশেই যে নদীটা প্রবাহিত হয়ে গেছে গৌরহরি সেই নদীতে ডুব দিয়ে তার কিছু অংশ রেখে গেলেন কোথায় ওই নদীর জলে মা গঙ্গাকে ডেকে ডেকে বললেন মা ও মা এই চার যুগের অমূল্য সম্পদ আমি তোর কাছে গচ্ছিত রেখে গেলাম এই পুণ্য খেতুরিতে জন্মগ্রহণ করবেন আমার এক পাগল সে যে দিনে সে তোমার জলে স্নান করবে সেই দিনেই ধন তুমি তাকে দান করে দিও আজকে আমি যেইটা পাচ্ছি না আমার পরবর্তী প্রজন্মে আমার অসমাপ্ত কাজগুলি আমার ওই পাগল নরা পূর্ণ করবে গৌরহরি বলেছিল এই দেশে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার হবে মোর হরি নাম এটা গৌরহরি পূর্ণ করে যেতে পারে নাই পূর্ণ কে করেছে আমার এই নরোত্তম গোসাই যদি না আসতো আজ নগরে নগরে গ্রামে যেখানে সেখানে ভাগবত হরি কথা কৃষ্ণ কথা এটা আমার নরা প্রচার করেছে আমার গৌরহরির বাক্য কে রাখে কে বলেছে ওরে বন্ধু কে বলেছে আমার পিতা মাতাকে আমি ছেড়েছি আমি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব যেদিন আপনারা পৃথিবী ছেড়ে চলে যাবেন সেই দিন পিতা মাতাকে ছাড়া হয় কারণ মায়ের চার বাবার চার এই 8 অংশ আছে আমার মধ্যে মায়ের কি মায়ের রজ বাবার বীর্য যাদি হয়েছে আমার এই দেহটা ধার্য বাবার
বীর্য মায়ের রজবীজ যদি আমার এই দেহটা তৈরি অবন্ধ পিতামাতার এই দেহটাকে আমি অমূল্য রতন তৈরি করবার জন্যে পিতামাতার এই দেহটাকে আমি খাঁটি সোনাতে রূপান্তরিত করবার তরে আমি ছুটে গেছি। বলুন কয়জন ছেলে বাবা মার সম্মান রাখতে পারে? পিতামাতা যে দেহটাকে তৈরি করলেন, এই দেহটাকে সৃষ্টি করলেন, এই দেহটাকে পিতামাতাকে রক্ষা করতে কয়জন পারিব? এই যে সম্মুখে শ্রাবণ মাসে কত ছেলে মেয়ে যুবক যুবতী বৃদ্ধা বালক পাত্রে করে জল নিয়ে গিয়ে শিবের মাথায় ঢালছে, আসল ভগবানকে বাদ দিয়ে পাথরের মাথায় জল ঢেলে কোনো লাভ নাই। ভগবানটা কি বস্তু আগে বুঝতে হবে। শিব হলেন ভগবান, বায়ু পুরাণে বলছে শিব ভগবান, আর কৈলাসপতি যিনি শঙ্কর ওইটা হলো আলাদা, শিব হলো ভগবান। আমরা যার মাথায় জল ডালি ওইটা শিব, ওইটা ভগবান, ভগবানে যুক্ত আছে তাই নামটি ভগবান। আসল ভগবান বাদ দিয়ে আমরা নকল ভগবানের মাথায় গিয়ে জল ঢালছি, কোনো লাভ নয়। তাহলে দেহটাকে আমরা সরাসরি অমা ছেলে বড় হয়ে গেছে ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমার ছেলেটা যেন ডাক্তার হয়, আমার ছেলেটা যেন মাস্টার হয়, আমার ছেলেটা যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলেটা যেন বৈজ্ঞানিক হয়। এমন কোন বাবা মা আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন? গোবিন্দের কাছে গিয়ে হাত জোর করে প্রার্থনা করে বলেছেন, আমার ছেলেটা যেন তোমার তোমার নাম গুণগান করে তোমার পথের পথিক হয়ে কাঙ্গাল হয়ে যেন তোমার নাম গুণগান করতে পারে। হে গোবিন্দ, তোমার কাছে এই মিনতি চাপ প্রার্থনা করি, তাই তোমার যুগল করুণে আমার ছেলের মেয়েটাকে তুমি দিয়ে উঠাই নি, তাই গোবর হরি বল। এমন স্বভাবত আমরা কেউ করি না। আর একটা ছেলে মেয়ে যদি কোনো বংশে সাধু সন্তান জন্মগ্রহণ করতে পারে, কৃষ্ণ ভক্ত, এক পুরুষ নয়, বাবার সাত পুরুষ, মায়ের সাত পুরুষ, চোদ্দ পুরুষ সে উদ্ধার করে। বন্ধুরে, এদেরকে উদ্ধার করবার তরে স্কন্দে নিয়ে ভিক্ষার ঝুলি মুখে হরিনামের বলি আমি কাঙ্গাল হয়ে পথে নেমেছি, তাই পিতামাতার দেয়া দেহটাকে অমূল্য সম্পত্তি খাঁটি সোনায় পরিণত করবার পরে আমি আমার গুরুর কাছে ছুটে যাই। এতে বাবা মাকে আমি অমান্য করি নাই, আমার বাবা মাকে বাবার বস্তু রজ আর বীর্যকে রক্ষা করবার তরে ছুটে গেছে আমি গুরুর ধারে। ওই আছে গোপ
কোনোদিন কাউকে কেউ হয়নি কোনোদিন ছাড়া। ওমা এত আপন বন্ধু, অন্তরঙ্গের বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে না দেখতে পেলে থাকতে পারে না। আত্মা থেকে দেহ থেকে যেমন আত্মা বেরিয়ে গেলে দেহের যেমন কোনো দাম নাই, তেমনি দুই বন্ধুর মধ্যে এমন মিল, এক বন্ধু আর এক বন্ধুকে ছাড়া কোনোদিন থাকতে পারে না। একদিন জমিদারের বাড়িতে গুরুদেব এসেছে, নরার বাড়িতে। সন্ধ্যেবেলা ভাগবত পাঠ হচ্ছে, অদীক্ষিতের হাতের দ্রব্য বিষ্ঠা সমতুল্য, জলমূত্র সমতুল্য, মূল্যে পরে পিচারে জনিতে যেন নরোত্তম বসে বসে শুনছে। নরার মনের মধ্যে প্রশ্ন জাগলো, আরে দীক্ষা মন্ত্র না নিলে পরে হাতের জল মূত্র সমতুল্য, বিষ্ঠা সমতুল্য, মল্লে পরে বিচারে জনিতে যেন দান ধ্যান যজ্ঞ পূজা অনুষ্ঠান যা করবে সব বিফল। আমার তো দীক্ষা মন্ত্র হয় নাই, আমার কি দেহের কোনো গতি হবে না? এই কথা বলে নরা কাঁদছে। রাত্রিবেলা যখন হয়ে গেছে, খেয়ে দিয়ে যখন বিছানায় শুতে গেছে, নরার কিন্তু মনের মধ্যে একটাই বলি, আমার দেহ কি আর গোবিন্দ সেবাই লাগবে না? মল্লে পরে আমি আজকে বিচার জনিত জন্মগ্রহণ করবো, হে গোবিন্দ তুমি কৃপা করো, আমি কেমন করে দীক্ষা মন্ত্র নেবো, আমার গুরু কে হবে, কার কাছে যাবো? বলতে বলতে নরা কখনো যেন ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে কে যেন এসে ডেকে ডেকে বলছে, নরা, এই নরা, একবার মায়া ঘুম ভেঙে দেখ, আমি কে? ওরে আর কত ঘুমিয়ে থাকবি রে বাবা, একবার ঘুম ভেঙে দেখ, তুই যে ঘুমানোর জন্য আসিস নাই, তুই যে সংসারে করবার জন্য আসিস নাই, তুই দেশের জন্য এসেছিস, তুই মন্ত্র নিবি না, তোর দেহকে সোনায় রূপান্তরিত করবি না? ওরে নরা, তোর গুরুকে যে সে হতে পারে রে, তুই যে খাঁটি সোনা রে বাবা, একবার ঘুম ভেঙে দে, চলে যা বৃন্দাবনে লোকনাথ গোস্বামী, সেতুর পথে আছে, সেতুর এক হবে গুরু। স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে নরার ঘুম ভেঙে গেল। এ কি, আমি কি দেখলাম? কে আমাকে ডেকে ডেকে এমন করে বলল? নরা সারা রাত ঘুমাতে পারলেন না। ভোর ভোর হতে হতে এক বসনেই নরা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। না না না, আমি তো সংসারের জন্য আসি নাই, আমি তো দেশের, আমার এক মায়ের মানে রাখতে গিয়ে আমার হাজার হাজার মায়ের চোখের জল আমি দেখতে পারবো না, কে যেন আমাকে ডাকছে, ওরে নরা বৃন্দাবনে ছুটি আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি হৃদয়, গৌর হরি বল হরি বল। ভোর ভোর রাত্রে নরা বেরিয়ে পড়ল। ওমা তখন তো গাড়ি ঘোড়া ছিল না, মা, চারদিকে জঙ্গল, লোকালয় বসতি এত ছিল না, পথে পায়ে হেঁটে যেতে হয়, রাস্তায় যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে, ও গো তোমরা কেউ একটু বলে দিতে পারো বৃন্দাবনটা কত দূর, আমি কোন পথে গেলে পরে আমি বৃন্দাবনে যেতে পারবো, আমার গোবিন্দ আমাকে কৃপা করবে, নগো দাও না তোমরা একটু আমাকে বলে দাও কোন পথে আমি বৃন্দাবনে যাব, যদি কেউ ভালো হয় জবাব দেয়, কোনো ভালো লোক না হলে কোনো কথা বলে না। কতজনকে জিজ্ঞাসা করতে করতে অবশেষে ছয় মাস বাদে
নরা বৃন্দাবনে এসে পৌঁছালো। নরার আনন্দ আর দেখে কি, আহারে আমি বৃন্দাবনে এসেছি, সারাদিন বড় ক্লান্ত, ছয় মাস নরার কোনো খাওয়া হয় নাই, ঘুম হয় নাই, লক্ষ্য একটাই, আমি কেমন করে বৃন্দাবনে যাব, আমি কেমন করে গুরু করব। অবশেষে বৃন্দাবনে এসে একটা গাছের নিচে ছায়ার মধ্যে নরা ঘুমিয়ে গেছে কখন যেন। ছোট্ট একটি বালক এসে নরাকে ডাকছে, নরা নরা, আরে ঘুমিয়ে থাকিস না, একবার ঘুম ভাঙ, তুই না গুরু করতে এসেছিস, তুই গুরু করবি না, আর কত ঘুমাবি, একবারে জেগে দা। সঙ্গে সঙ্গে নরার ঘুম ভেঙে গেল। কে কে আমাকে ডাকলো? লোককে জিজ্ঞাসা করছে, ওগো বৃন্দাবনবাসী, তোমরা কেউ বলতে পারো, তোমরা কেউ একটু বলতে পারো, এখানে লোকনাথ গোস্বামীর আশ্রমটা কোথায়? ওকে জিজ্ঞাসা করবার পরে অবশিষ্ট সময়ে যখন দেখিয়ে দিলেন, ওই যে ওইটা লোকনাথ গোস্বামীর আশ্রম। নরা এক পা দুপা করে লোকনাথ গোস্বামীর আশ্রমের সামনে গিয়ে ডাকছে, গুরুদেব গুরুদেব। কে রে তুই? আজকে গুরুদেব আমি নরা। কে নরা? নরা নামে তো আমি কাউকে চিনি না। বলছে, তোর বাড়ি কোথায় রে? বললো, গুরুদেব আমার বাড়ি সেই পূর্ব বাংলা যশোর জেলা খেতুরি গ্রাম। আমি জমিদার কৃষ্ণচন্দ্র দত্তের ছেলে, নাম আমার নারায়ণ। কি বললি, তুই জমিদারের ছেলে? যা যা যা, দূর হয়ে যা আশ্রম থেকে, এখানে কোনো জমিদারের ছেলের কোনো আশ্রয় নাই, দূর হয়ে যা। গুরুদেব, আমাকে মন্ত্র দিন। কি, তুই মন্ত্র নিবি? তোর স্পর্ধা তো কম নয় রে নরা, তুই লোকনাথ গোস্বামীর কাছে এসেছিস মন্ত্র নিতে। এ নরা, তুই যে মন্ত্র নিবিস, তোর ভাণ্ড শুদ্ধ আছে তো? দেখেছেন মা কত বড় কথা, আমরা জানি মন্ত্র নিলে পরে দেহ পবিত্র হয়, কিন্তু মন্ত্র নেবার আগে দেহ ভাণ্ডটা শুদ্ধ করতে হয়। আমার কাছে এসেছিস মন্ত্র নিবি, তোর দেহ ভাণ্ড শুদ্ধ করেছি, দূর হয়ে যা এখান থেকে, তোর মুখ যেন দর্শন না করি। নরাকে কুকুরের মতো আশ্রম থেকে তাড়িয়ে দিল। নরা একটা গাছের নিচে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াল রে, আমি কত জন্মের অপরাধী, কত জন্মের পাপি, আজকে যদি আমি পাপি না হতাম, তাহলে কি গুরু আমাকে কুকুরের মতো তাড়িয়ে দেয়? গুরু আজকে আমাকে গ্রহণ করে নাই, আমি মহাপাপের পাপি। হরি বল হরি বল। এই জীবন আমি আর রাখবো, জীবন আমি এক্ষুনি গিয়ে যমুনার জলে বিসর্জন করব। গুরু যাকে গ্রহণ করে না, তার মতো পাপি কি আর জগত সংসারে কেউ আছে নাকি? নরা গিয়ে যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণে বিসর্জন করবে, এমন সময় ছোট্ট একটি বালক ডেকে ডেকে বলছে, নরা তুমি না বৃন্দাবনে এসেছ গুরু করতে, তুমি গুরু করবে না, তোমার দেহ যে গোবিন্দ সবাই লাগলো না, নরা আত্মহত্যা মহাপাপ। নরার চৈতন্য হলো, সত্যি তো আমার এই পিতামাতার দেহটাকে আমি রক্ষা করতে এসেছি, আমার না 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 না, আমার আত্মহত্যা করলে চলবে না,
শুনেছি মন্ত্র নিতে গেলে গুরু করতে গেলে নাকি গুরুর দাসত্ব করতে হয়। গুরু দাসত্ব করলে নাকি গুরুর কৃপা লাভ পাওয়া যায়। রাত্রিবেলা লোকনাথ গোস্বামী ঘুমিয়ে গেছে, ভোরবেলা নরাতার উত্তরীয়টা দিয়ে সুন্দর করে আশ্রমের চারিদিকে পরিষ্কার করছে, আর নয়ন জলে ভাসছে, আর কৃষ্ণ গুণগান করে, আর গুরুদেবের মন্দিরে প্রাঙ্গনটা চারিদিকে পরিষ্কার করে দেয়। যমুনা থেকে উত্তরীয়টা ভিজে এনে গুরুদেবের আশ্রমটা লেপে পরিষ্কার করে দেয়। ওই জায়গাতে একটা প্রণাম করে বলে, ও গো বৃন্দাবনবাসী, তোমরা সকলেই মিলে একটু আমাকে আশীষ করো দান, আমি যেন গুরু সেবায় লাগতে পারি। গুরুদেব ঘরবেলা আশ্রম থেকে ঘুম থেকে উঠে দেখে মন্দিরটা চারদিকে পরিষ্কার, লেপে পচে পরিষ্কার করেছে। কে করলো? তার অর্ধাঙ্গিনীকে বলছে, কি গো তুমি আমার এত সকালে আজকে আমার আগেই উঠেছ, তুমি মন্দিরটা পরিষ্কার করেছ? না না না, তুমি কি বলছো, আমি তো উঠি নাই, সবে মাত্র উঠলাম। তাহলে মন্দিরটা পরিষ্কার করলো কে? এত সুন্দর পরিষ্কার, লেপা পচা পরিষ্কার করা কে করে সেইটা আমাকে দেখতে হবে। পরের দিন ভোরবেলা লোকনাথ গোস্বামী মন্দিরে জেগে বসে আছে, কে করে দেখে নরা কোথায় থেকে এসে যেন গুনগুন করে কৃষ্ণ নাম করছে, আর মন্দির প্রাঙ্গণটা ঝাড় দিচ্ছে। গুরুদেব তোমার এত পাষাণ হৃদয়, তোমার চরণে কি আমি একবারও আশ্রয় পাব না? গুরুদেব একবার আমাকে তোমার চরণে আশ্রয় দাও না। এই কে রে তুই? আজ্ঞে গুরুদেব, আমি নরা। তোকে না বলেছি আমার মন্দিরে ত্রিসীমানায় আসবি না? তুই আবার এসেছিস, দূর হয়ে যা, তোমাকে তোর মুখ যেন আমি দর্শন আর না করি। বের হয়ে যা, বের হলি এক্ষুনি বের হবি মন্দির থেকে। মনের দুঃখে নরা কি করবে, তার গুরু গ্রহণ করছে না। ওমা প্রতিদিন গুরুদেব প্রাতকর্ম করতে যায়। আগেকার দিনে তো পায়খানা বাথরুম বাড়ি বাড়ি ছিল না। ওই যমুনার ঝোপে ঝাড়ে, যমুনার পারে ঝোপে ঝাড়ের আড়ালে গুরুদেবই গিয়ে ভোরবেলা করে প্রাতকর্ম সারতেন। লোকনাথ গোস্বামী যেই জায়গায় মল ত্যাগ করে চলে আসে, নরা এক পা দুপা করে সেই জায়গায় গিয়ে পরম আদরে পরম ভক্তি সহকারে গুরুদেবের মলগুলো দু হাতে করে, গুরুদেব তবু কি তোমার কৃপা পাব না, তুমি গ্রহণ করবে না, মলগুলো সরে দিয়ে যমুনা থেকে জল এনে উত্তরে দিয়ে সুন্দর করে মুছে দেয়, দিয়ে জায়গাটাকে একটা প্রণাম করে চলে যায়। পরের দিন গুরুদেব আসেই ভাবে, একদিন দুদিন পরে গুরুদেব যে রাস্তা দিয়ে যায়, জঙ্গলগুলো কেটে পরিষ্কার করে ঝাড় দিয়ে পরিষ্কার করেছে। গুরুদেব মনে মনে ভাবল, এই কর্ম কে করে? আমি পায়খানা যেখানে করে যাই সেই জায়গাটা পরিষ্কার, রাস্তা পরিষ্কার, ব্যাপারটা কি দেখতে হবে আমাকে, কে এই কর্ম করে? আজকে গুরুদেব মল ত্যাগ করার পরে ঝোপের আড়ালে গিয়ে চুপ করে লুকিয়ে আছে, এই কর্মটা কে করে আমাকে দেখতে হবে। নরা এসে যখনই দুহাত লাগিয়ে চাই, নরা দাঁড়া, গুরুদেব নরাকে বলছে, নরা দি
তোর মধ্যে এত প্রেম, তোর মধ্যে এত ভক্তি, তোর মধ্যে এত দাসত্ব। ওরে নরা, যেই দিন আমি তোকে দেখেছি সেই দিনই তো আমি তোকে শিষ্য বলে বরণ করে নিয়েছি রে বাবা। স্বর্ণ কর যেমন সোনাকে কষ্টে পাথরে ঘষে ঘষে খাঁটি সোনায় পরিণত করে, আমি এতদিন তোকে কষ্টি পাথরে ঘষে ঘষে দেখলাম তোর মধ্যে কেমন প্রেম ভক্তি আছে। যা যমুনার জল থেকে স্নান করাই, আমি তোকে আজকেই দীক্ষা মন্ত্র দেব। নোরার আর আনন্দ ধরে না। ওগো ওগো বৃন্দাবনবাসী, তোমরা আগে বাড়ি চেয়ে দেখো, আজকে গুরু আমাকে গ্রহণ করেছে, গুরু আমাকে দীক্ষা মন্ত্র দেবেন, তাই গৌর হরি বল হরি বল। নরারে তোর কাজ দরকার না, এই যে নে, এই যে কলসটা দিলাম, এই বিড়াটা দিলাম, মাথার মধ্যে নিবি, আর যমুনা থেকে জল এনে প্রত্যেক দিন এই ফুল বাগানের দায়িত্ব আমি তোকে দিলাম, চর্চা করবি। নরা মহানন্দে গুরু তাকে কাজ দিয়েছে, মহানন্দে গুরুর সেবা করতে লাগে। ওই আছে গোপ নে গোপী কার ভাব, হইও না 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 না।
তুই যদি মাথা থেকে পড়ে যাস তোকে এক্ষুনি কোনো পাখিতে খাবে নয়তো কোনো মানুষের পায়ের নিচে পড়ে মারা যাবি। আমি যে পাপি হয়ে যাব, আমি যার গুরু গোবিন্দের কৃপা পাব না, আমার দেহ যার গুরু সেবায় লাগবে না, থাকে না রে আমার মস্তকে একবার তুই থা। আমার দেহটাকে কুরে কুরে তুই খা, তবু জানবো আমার এই দেহটা পাব, দেহটা গোবিন্দর সেবায় লেগেছে। দূর থেকে গুরুদেব দেখতে পেলে নরা কি যেন একটা জিনিস বারবার মাথায় তুলছে, আবার মাটিতে পড়ছে, কাছে গিয়ে বলছে, এই নরা নরা তুই কি বারবার মাটি থেকে তুলে তুলে মাথায় রাখছিস রে? বলছে গুরুদেব, না না কিছু না, না না আমি দেখি। যখনই মাথা থেকে বেড়াটা সরিয়ে দিয়েছে সর্বনাশ, মাথার মধ্যে এত বড় ঘা হয়েছে, ঘায়ের মধ্যে অসহ্য পোকা কিলবিল কিলবিল করছে, গুরুদেব বলছে, নরা তোর কষ্ট হয় নাই এতদিন, আমাকে তো বলিস নাই। নরা কেঁদে কেঁদে বলছে, আপনি কেমন বাবা, সন্তানের কষ্ট বোঝেন না, শুনেছে মুখ দেখলে নাকি বাবা আমার সন্তানের সব দুঃখ কষ্ট বুঝতে পারে, আপনি কেমন পিতা সন্তানের দুঃখ কষ্ট বুঝতে পারেন না। নরা আজ থেকে তোকে আর ফুল বাগানে জল দিতে হবে না। নরাকে গুরুদেব বুকে টেনে নিলেন, মস্তকে যখনই হাত বুলিয়ে দিলেন সমস্ত পোকা ঘা কোথায় যেন উধাও হয়ে গেল। এ নরা আজ থেকে তোকে একটা কাজ দেব, আমি কি জানিস, আমি প্রতিদিনে প্রতিদিনে রাধা গোবিন্দের যুগল অঙ্গে গলার মধ্যে আমি ফুলের মালা পরাই, আজ থেকে তুই প্রতিদিন নিত্য নিত্য বাগান থেকে ফুল তুলবি, রাধা গোবিন্দের জন্য ফুলের মালা তৈরি করবি, ওই মালা আমি রাধা গোবিন্দের গলায় পরিয়ে দেব। নরা দুই নয়ন বাড়ি ছেড়ে দিয়ে বলছে, ও গোবিন্দবনবাসী একবার চেয়ে দেখো, গুরুদেব আমাকে কি কাজ দিয়েছে, আমার গাথা মালা গোবিন্দের গলায় পরিয়ে দেবে। আমার মতন সৌভাগ্য আর কে আছে, আমার গাথা মালা গোবিন্দের গলায় পরিয়ে দেবে। নরা প্রতিদিন প্রতিদিন ফুলের মালা তৈরি করে দেয়, গুরুদেব সেই ফুলের মালা রাধা গোবিন্দের গলায় পরিয়ে দেয়। একদিন দুপুরবেলা মালা গেঁথেছে, কিন্তু মালাটা একটু ছোট হয়েছে, নরা মালা গেঁথে দিয়ে ফুল বাগানে এসে বাইরে কাজ করছে, আর গুরুদেব ভোগের মন্দিরে ঢুকেছে গোবিন্দকে ভোগ দেওয়ার জন্য। ও বাবা, রাধা গোবিন্দের ভোগ নিবেদন করতে গেলে ঘরের জানলা দরজা সব বন্ধ করে দিতে হয়, গুরুদেব একা মন্দিরের ভিতরে, মন্দিরের জানলা দরজা সব বন্ধ, আর নরা ফুল বাগানে, নরার গাথামালা গোবিন্দের রাধা গোবিন্দের গলায় গুরুদেব পরাতে যাচ্ছেন, কিন্তু পরাতে পারছে না, মালাটা ছোট হয়ে গেছে। নরা ফুল বাগান থেকে বলছে, গুরুদেব ভুল আজকে আমার হয়েছে, মালাটা গাঁথতে আমার একটু ছোট হয়েছে, মালাটা বোধহয় পরাতে পারছেন না। রাধা গোবিন্দের সুরাগুলো খুলে দিয়ে মালাটা পরিয়ে দে, গুরুদেব অবাক হয়ে গেল, সর্বনাশ। নরা ফুল বাগানে ঘরের মধ্যে আমি একা, ঘরের জানালা দরজা চারদিকে বন্ধ, নরা কি করে দেখতে পেল, আমার পাগলটা কি করে জানলো আমি মালা পরাতে পারছি না।
নরক কোথায় আছে করে নরে একবার আই তো আমার কাছে নরাইশি গুরুদেবের চরণে পড়ে গেল গুরুদেব আমার ভুল হয়েছে যা শাস্তি দেবেন দেন আজকে মালাটা গাঁথা আমার ছোট হয়েছে গুরুদেব বলছে নরা আমি যে মালাটা পরাতে পারছি না বাপ তুই জানলি কেমন করে নরা বলছে গুরুদেব আমি সব দেখতে পাই যেদিন থেকে আমাকে আপনি আমাকে মন্ত্র দিয়েছেন সেদিন থেকে আমি সব দেখতে পাই আপনি কেমন কি করেন কোথায় যান কি খান আমি সব দেখতে পাই আপনার কৃপা গুরুদেব নরা বুকে টেনে নিয়ে বলছে এই তোরে বাপ তোর চৈতন্য জ্ঞান হয়েছে নরা আজ থেকে তুইও যা আমিও তাই তোর মধ্যে আমার মধ্যে আর কোনো ব্যবধান নাই এই নে আজ থেকে তোর গাথামালা আমার আর রাধা গোবিন্দের পরানো হলো না তোর গাথামালা তুই নিজে পরা নরা ফুলের মালাটা নিয়ে যখন রাধা গোবিন্দের গলায় পরাতে যাবে দেখ রাধা গোবিন্দের মধ্যে গুরুদেবের পতির ছবি দেখতে পাচ্ছ কি রাধা গোবিন্দের মধ্যে আমার গুরুকে দেখতে পাচ্ছি মালাটা নিয়ে আবার যখন পিছন দিকে তাকিয়েছে গুরুদেবের গলায় পরাতে যাবে দেখে গুরুদেবের মধ্যে যুগল রাধা গোবিন্দ দেখতে পাচ্ছে নরা মালাটা পরাবে কার গলায় অনেকক্ষণ ভাববার পরে মালাটা নরা গুরুদেবের গলায় পরিয়ে দিল জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল নরা তুই মালাটা আমার গলায় পরালি কেন কই গুরুদেব আজকে জানতো আপনি যুগল রাধা গোবিন্দ আপনি আমার আমি জানতো রাধা গোবিন্দ থাকতে আমি কেন পাথরের গলায় মালা পরিয়ে দেব ওরে বন্ধু এই দেহটাকে খাঁটি করবার তরে পিতামাতার অমূল্য সম্পদকে রক্ষা করবার তরে বাবা মার সাত পুরুষ চোদ্দ পুরুষকে উদ্ধার করবার তরে আজকে আমি পথের কাঙ্গাল হয়ে বেরিয়েছি কে বলেছে সংসার ধর্ম বড় ধর্ম আর অন্য ধর্ম নাই একটা যুক্ত বই রাখবো একটা যুক্ত ভজন একটা হলো শুষ্ক ভজন বন্ধুরে ভজনটা কোনোদিন প্রতিমা কেন্দ্রিক নয় ভজনটা কোনোদিন মন্দির কেন্দ্রিক নয় যার যার ভজনটা হলো আপনার দেহ কেন্দ্রিক নিজকে নিজে চিনলে পরে রে যখন চিনতে পারবে স্বরূপে আর উপজার রসিক নাগর তার প্রাপ্তি হবে সেদিন নবীন মদন কে কথা কয় মানুষ দেখা দেয় না হাতের কাছে নরে চলে খুঁজলে জন্ম ভর মিলে না কে বলছে আমি মাইকে বলছি কে বলে এই কে মানুষটি এই মানুষটিকে খুঁজতে কোথায় যাবে বৃন্দাবন দ্বারকা মথুরা গয়া কাশী হরিদ্বার না আর কেন মন খুঁজিছ বাহিরে একেবারে চলো চলো আপন অন্তরে তুমি বাহিরে যারে করতত্ত্ব সে তো তোমার আজ্ঞা চক্র বিহরে বামে ইরা নারী দক্ষিণে পিঙ্গলা রজতম গুণে করিছে খেলা মধ্যে শতগুণ সুষমনা বিমলা একবার ধর ধর পারে সাদরে ভগবানকে খুঁজতে কোথায় যাবে মন্দির না কোথাও সে নেই
হৃদয় দরজা দেখনা খুলে ঘর মনের মানুষ ঘরেই খাড়া আপন ভিতরে এই মানুষকে চিনিবার তরে গিয়েছিলাম ভাই আজকে পথের কাঙ্গাল হয়ে এই জগতের প্রত্যেকটা মায়ের চোখের জলকে মুছাতে আমার গৌর হরির বাকি কাজকে পূর্ণ করবার তরে আজকে পথের কাঙ্গাল হয়ে বেরিয়েছি গুরুদেব বললেন নরা তোকে দেবার মতন আমার আর কিছু নাই রে বাপ তুই সাধন ভজনায় পারদর্শী হয়েছিস এই জেনে পঞ্চতত্ত্বের বিগ্রহ আমি আজকে তোকে দিলাম এই পঞ্চতত্ত্বর বিগ্রহ নিয়ে গিয়ে যেখান থেকে এসেছিস সেখান থেকেই তুই হরিনাম প্রচার শুরু করে দে নরা বৃন্দাবন থেকে চলে আসলেন বাংলাদেশের যশোর জেলা খেতুরি গ্রামে একটা তেঁতুল গাছের নিচে ঝোপঝাড় বাঁশঝাড় তেঁতুল গাছের নিচে ছনবন দিয়ে বেরাত করে পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দর মূরতি বসিয়ে নিত্য নিত্য ভজন সাধন পূজা পার্বণ শুরু করে দিলেন এই জন্য আমি আজকে পথের কাঙ্গাল হয়েছি রে ভাই আমি তোর কাছে বলতে চাই এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায় তবে কেন বেশি কথা বলতে যাব সময় বয়ে যায় এই তো আমার প্রথমবারের কিঞ্চিত আয়োজন বসে বসে আপনার বাবাকে করিলেন শ্রবণ আর তবে কেন বেশি কথা আমি বলতে যাব আরে অল্পে অল্পে ছেড়ে দিয়ে এখন আমি চলে যাব আর দেখি এসে নরার দেখি এসে হরায় আমার কোন বা কথা কয় আর কোন বা ভাবে দেই গো তাহার ভাবের পরিচয় আমি তারপরে ভাব ধরিয়া সভাতে দাঁড়াব আমার ভাবের কথা গুলো খুলিয়া বলব আমার আসরে তে আছেন যত জ্ঞানী গুণীজন সবার চরণে প্রদানত হয়ে রইয়া কর আর গুরুর দরণ সের মহন্ত তার গুণের নায়ক তার চরণে প্রণাম জানাই গুরুর কৃপায় আমি দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই আমি এইখানে করি সন্ত অমৃত লহরি আমার বন্ধু হরাকে ডাকি দেখি শেষ আবার কি কয় আরে বন্ধুর কাছে যা ছিল জিজ্ঞাসন একে একে ধরে ধরে করলো বিশ্লেষণ বলে গেল সভা পরে বন্ধুই আমার ঠাই গুরুর কৃপা বলে নামের কিন্তু পরিবর্তন হয় গুরুদেব আমায় কৃপা করে কৃপা করলো দান যে কারণে আমার নামের হয় পরিবর্তন তাহলে বন্ধু তুমি বলে গেছো সভা পরে আমি সংসার পরিত্যাগ করি নাই কোনো কালে পিতামাতাকে বর্জন করি নাই যারা বর্তমান আমার দেহের মধ্যেই বর্তায় খাটি খাটি পরিপাটি জবাব করেছে দান শুনলাম আমরা সকলেই দিয়ে মনপ্রাণ কি পিতার চার আর মাতার চার এই যে আট হয় গুরু দেওয়া দশ যুক্ত করলে ১৮ মোকাম হয় তাহলে বন্ধু তুমি যে বিয়ে করার ভয়ে পিতামাতা বিয়ে দেবার জন্য দিন ধার্য করেছিল তাই বিয়ে না করবার কারণে সংসার পরিত্যাগ করে তুমি নিয়েছিলে গুরুর চরণে আশ্রয় বাবা কিন্তু আমি দেখলাম আর এক ঘটনা নজরেতে তাই একটা নয় দুইটা নয় তোমার পাঁচটা সন্তান রয় কারণ বিয়ে না করলে এই জগৎ মাঝারে আমরা সকলেই জানি মানি বিয়ে না করলে সন্তান সন্ততি হয় না কি মা তাই না তাহলে তুমি যদি বিয়েই না করবে এই যে পাঁচটি সন্তান কেমন করে তোমার জন্ম পেল খাটি খাটি আমার কাছে বন্ধু বলে যাবে ভালো তুমি যদি ব্রহ্মশ্চর্য রক্ষা করবে বন্ধু আমি বলি তোমার ঠাই তবে গুরু পত্নীর সঙ্গে আবার ষষ্ঠী নষ্টি হয় গুরুমাতা গুরুমাতা গুরুপিতা গুরু হন পতি গুরু বিনাই এ জগতে নাই আর গতি
আমরা শাস্ত্রের বাণীতে শুনতে পাই। তাহলে যিনি হলেন মাতা গুরু, তার সঙ্গেই তোমার সাধন ভজন হলো শুরু। কেমন করে শিষ্য হয়ে গুরুপত্নীকে হরণ করলে তাই, তোমার কাছে এই দুটি প্রশ্নের জবাব আমি চাই। তবে আর বেশি কথায় আমি আর বলবো না বলবো না, ঘড়ির কাঁটায় ইঙ্গিত দিচ্ছে আর সময় তো পাবো না। দেখি এবার বন্ধু এসে কোন বা কথা কয়, এবার কোন বা ভাবের ভাবধারা সে উঠাইয়া লয়। চাক চলে বেশি বলে নাই গো প্রয়োজন, আমার মতোই আমার ভাব করি সমর্পণ। এবারে দে বন্ধু আমার সভাতে আসবে, খাটি খাটি জবাব তিনি করিয়া যে যাবে। তারপরে যখন আমি সময় হাতে পাবো, দুই বন্ধু মিলে তখন মিলন গীতি গাইবো। এ অবধি পরিখান্ত অমৃতল হরি, জয় জয় শ্রী গুরু প্রমানন্দ বলো না হরি হরি। পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়, এমন লজ্জার কথা মুখে আনা উপা। গুরুমার সঙ্গে নাকি নরা ফষ্টি নষ্টি করেছে, গুরুমাকে হরণ করেছে। হ্যাঁ হ্যাঁ, এই কথাটি বলার আগে তোমার মুখটা একবার কাঁপলো না? মানে ব্যাপারটা কি হয়েছে একটা গল্প করবো মা, আর একটু সময় ধৈর্য সহকারে বসুন। মানে একজন গ্রামের শিক্ষক, হাই স্কুলের মাস্টার, ওনার স্ত্রী তিনিও মাস্টার, দুইজনাই হাই স্কুলে চাকরি করে, বাংলা অনার্স নিয়ে তারা পাশ করেছে। তো হঠাৎ করে ওই মাস্টারের পেটের ব্যথা শুরু হয়ে গেছে। পেটের ব্যথার কিছুতেই সারে না, মানে এমন জন্মের ব্যাধি। ওই বলে কয় না, জয়কালের ক্ষয় নাই, মরণকালের ঔষধ নাই। ডাক্তারকে যে যেটা, ওই মাস্টারকে যে যেটা বলে, একমাত্র মানুষের পায়খানা বাদ দিয়ে মাস্টার সেইটাই খায়। কিন্তু অসুখ আর পেটের ব্যথার মাস্টারের ভালো হয় না। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে মাস্টার যাচ্ছেন, একজন লোকের সঙ্গে দেখা। ও মাস্টার মশাই, কেমন আছেন? কই আর বলিস না রে ভাই, খুব একটা ভালো নাই। এই যে পেটের ব্যথায় আজ কয়েক মাস থেকে ভুগছি, পেটের ব্যথার ভালো হচ্ছে না, অসহ্য যন্ত্রণা। কয় মাস্টারমশাই, আপনার চেহারাও তো খারাপ হয়ে গেছে, শোনেন আমার কথা নেন, অমুক গ্রামে যান, সেই জায়গায় মদন কবিরাজ নামে একজন কবিরাজ থাকে, ও এক ডোজ ওষুধ দিলে পরে আপনি ভালো হয়ে যাবে। তাই নাকি? মাস্টারমশাই তো আনন্দে আটখানা ভাজা পোড়ায় চোদ্দখানা, আনন্দে উল্লাসে ছুটে চললে, এতদিনকার ব্যাধি আমার ভালো হবে, এত কষ্ট পাচ্ছি। ছুটে চললেন মাস্টার মদন কবিরাজের বাড়ি। খুঁজতে খুঁজতে গিয়ে এককে জিজ্ঞাসা করবার পর খুঁজে বের করলো, মদন কবিরাজের বাড়ি কোনটা বলে এইটা। ও কবিরাজ মশাই, বাড়ি আছেন নাকি? বললো হ্যাঁ বাড়ি আছি, কে আপনি? বললো আমি অমুক গ্রামের অমুক জায়গায় বাড়ি, আমি মাস্টার মশাই। তা আমার কাছে কি দরকার? কয় কবিরাজ মশাই আর বলবেন না, আজ বিগত কয়েক মাস থেকে আমার প্রচণ্ড পেটের ব্যথা, পেটের ব্যথা আমার আর ভালো হচ্ছে না। শুনেছি আপনি নাকি ওষুধ দিলে আমার ব্যথা ভালো হয়ে যাবে, আমার কথা নেবেন, দয়া করে আমাকে একটু ওষুধ দেবেন। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে বসুন। মাস্টারকে বসতে দিয়েছে, দেবার পরে বলছে শুনুন, প্রত্যেক দিন সকালবেলা অর্থাৎ ভোরবেলা করে উঠবেন, পায়খানা পেশাব করবার পরে খালি পেটে কণ্ঠকরি ভিজা জল খাবেন, কণ্ঠকরি ভিজা জল খেলে পরে আপনি ভালো হয়ে যাবে। মাস্টার মশাই তো আনন্দে, কি কণ্ঠকরি ভিজা জল খেলে আমি ভালো হয়ে যাব? আনন্দে আটখানা হয়ে মাস্টার মশাই বাড়ি চলে আসলেন, মানে বাড়িতে প্রায় চলেই এসেছে, মানে ঠেঙ্গাপাড়া বাজার আর গান হচ্ছে এত দূর পর্যন্ত। হঠাৎ ওই জায়গায় এসে মাস্টার মনে পড়ে গেল, কি ব্যাপার, কণ্ঠকরি ভিজা জল খেতে বললো, কণ্ঠকরি বস্তুটা কি সেইটাই তো জানি না। আরে কি ভিজা জল খাবো, কণ্ঠকরি মানে কি? আর চিন্তা নাই, এত দূর যখন বাড়ি চলে এসেছি আবার ফেরত যাব। আমরা দুইজন বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করেছি, আমরা দুইজনই মাস্টার, আশা বাড়িতে যাই নাম খুঁজে বের করে নেব। এখন বউকে ডেকে বলছে একটু তাড়াতাড়ি বের হও তো। বললো কি?
বলো আর বলো না দাদা, ওই কবিরাজের বাড়ি গিয়েছিলাম, কবিরাজ বলল কণ্ঠ করি ভিজা জল খেতে। আমি তো কণ্ঠ করি ব্যাপারটাই বুঝলাম না, কি ভিজা জল খাবো। এসো তুমি আর আমি দুইজন মিলে এই কণ্ঠ করি ব্যাপারটাকে একটু সমাধান করি। এখন দুইজন মিলে চিন্তা করে, অনেক চিন্তা করবার পর খুঁজে পেলো না, বললো বাংলা ডিকশনারিটা বের করে নিয়ে আসো। মোটা একটা বই বের করে নিয়ে আসলো, এ পাতা ও পাতা সব পাতা উল্টিয়ে কণ্ঠ করি ব্যাপারটা আর খুঁজেই পেল না, লেখা নাই বইয়ের মধ্যে। এখন বলছে আমরা দুইজন বাংলা অনার্স নিয়ে পাশ করেছি মাস্টার, আমরা দুইজন পারবো না। এসো তুমি আমি আর একটু ভাবি। এখন মাস্টার আর মাস্টারের বউ সন্ধি বিচ্ছেদ করছে, কণ্ঠক যোগ ওরি, কণ্ঠক যোগ ওরি সমান সমান কণ্ঠক ওরি, মানে কণ্ঠক মানে কাঁটা, ওরি মানে শত্রু। তাহলে কাঁটার শত্রু কে হতে পারে, কিমা কাঁটার শত্রু কে? কাঁটার শত্রু হলো জুতা, পায়ে জুতা দিলে তো আর কাঁটা ফোটে না। ওরে কবিরাজ হারামজাদা, তুমি আমাকে জুতা ভিজা জল খেতে বলেছ ভোরবেলা করে, আসলে তুমি মাস্টার ওই রকম, তুমি ব্যাপারটা বোঝোই নাই কণ্ঠ করি ব্যাপারটা কি। তোমাকে খেতে বলেছে একটা, তুমি সন্ধি বিচ্ছেদ করে জুতা ভিজা বের করেছ। আরে ব্যাপারটা ওই জায়গায় নয়, একদিন নরাকে পরীক্ষা করবার তরে নরা উপযুক্ত শিষ্য তৈরি হলো কিনা। গুরুদেব একদিন নরাকে বললে, এই নরা বহুদিন হয়ে গেছে আমি ভক্তদের বাড়ি শিষ্যদের বাড়ি যাই নাই, তুই তোর গুরুমার কাছে থাকিস, আমি একটু কয়েকদিনের জন্য শিষ্যদের বাড়ি বাড়ি তোর গুরু ভাইদের বাড়ি ঘুরে আসি। এই কয়দিন তুই তোর গুরুমাকে ভালো করে দেখে রাখবি, যেইটা বলে সেইটা শুনবি, গুরুবাক্য বলবান আর সব বাক্য বাহ্য জ্ঞান, যা বলবি তাই শুনবি, অমান্য করিস না কিন্তু। এই কথা বলে গুরুদেব চলে গেল শিষ্য বাড়ি। ঠিক তিন দিন পরে গুরুমার দেহে এলো জোয়ার। প্রতি মাসে তিন দিবসে ২৭ দিন অন্তর, প্রতি মাসে তিন দিবসে প্রত্যেকটা মায়ের দেহে জোয়ার আসে। ২৭ দিন, তিন দিন লীলা খেলা করে চলে যায়, কোথায় যাই, কতদূর পর্যন্ত যাই, কতদূর পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে, এই ২৭ দিন কোথায় অবস্থান করে, ২৭কে ভাগ করলে ১৩.১৩ ১৩.১৩ ২৭, এই ১৩.১৩ দিন মায়ের দেহের ঋতু হয় ঊর্ধ্বগতি, ১৩.১৩ দিন মায়েদের দেহের ঋতু হয় নিম্নগতি। যেই দিন মায়ের দেহে ঋতু এলো গুরুমার দেহে, ডেকে ডেকে বলে নরার ধারে, এই নরা আমার দেহে জোয়ার এসেছে, তাই তোর গুরু বাবা বাড়িতে নাই, আমার কথা নিবি, এই ঋতু আমার রক্ষা করবি, অকারণে যদি আমার ঋতু ঝরে যায় আমার ৮৪ নরকে যেতে হবে, তাই কাজেই আমার কথা নিয়ে আমার ঋতু রক্ষা কর। নরা বলে, ছি ছি মা, গুরুমা হলে তুমি তো আমার মা, মায়ের চোখে আমি তোমাকে দেখি শ্রদ্ধা করি, ছি 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 ছি, বলো তো মা, সন্তান হয়ে মায়ের সঙ্গে রমণ ক্রিয়া করে এমন কোন শাস্ত্র আছে জগতের ভিতরে? না মা না, আমি এটা পারবো না। গুরুমা বলছে, নরা তোর গুরু বাবার বাক্য অমান্য করবি, আয় এক্ষুনি আমার কাছে আয়। নরা বসে বসে অঝরে কাঁদছে, হে গুরুদেব তুমি আমাকে কোনো পরীক্ষায় ফেলে গেছ, আজকে আমি ছেলে হয়ে মায়ের সঙ্গে এমন কর্ম করব, তার আগে হে গোবিন্দ তুমি আমার মরণ দিলে না কেন, আমার মরণ হলো না কেন? নরা বসে বসে কাঁদছে, এমন সময় নরার মনে পড়ে গেল গুরুদেব একদিন কথায় কথায় গল্পে গল্পে বলেছিল, কি ওরে নরা, নারীর সঙ্গ করতে গেলে নারী হতে হয় রে বা, নারীর সঙ্গ করতে গেলে যতদিন পর্যন্ত নারী না সাজবি ততদিন পর্যন্ত হবে না। শরদ বলে, প্রেম বাজারে মনের মানুষ ঘুরে ফিরে, সে তাই মেয়ে হলে ধরতে পারে, পুরুষের নাই অধিকার, পুরুষ স্বভাব নিয়ে গেলে তার কাছে পাবেন না ঠাই, যতক্ষণ পর্যন্ত রাধা স্বভাব প্রকৃতি স্বভাব না বর্তাবে। গুরুমা বলছে, আয় নরা আয়, চুপ করে আছিস কেন? সঙ্গে সঙ্গে নরা রেচক পুরো কুম্ভক ধরে ৬৪ মাত্রায় যখন দিল টান গুনে গুনে, চার মাত্রায় আকর্ষণ করে ১৬ মাত্রায় কুম্ভকের ঘরে, ৮ রেচন করলে পরে স্বরূপে রূপ দর্শন,
चौषट्टी मात्रा श्वास बंद करा माने आढ़ाई मिनट श्वासटाके भितरे बंद करे रखा एटा एकदिने सम्भव नय। आज के दस सेकेंड कल के पाँच सेकेंड बीस सेकेंड त्रिस सेकेंड एक मिनट करते करते आढ़ाई मिनट बंद करे रखा जाए सेटा कखन ना तो कुड़ी बर्षर बयसर भितरे कुड़ी बर्षर बयस पार होए गेले एई दमे टान देवार मतो क्षमता आर नाय। এই দমে টান দিতে গেলে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে স্ট্রোক অ্যাটাক করে মারা যাবেন। এটা কুড়ি বছর বয়সের মধ্যেই এই টান দিতে হবে, চৌষট্টি মাত্রার টান। যখন নরারে চক্র কুম্ভক ধরে চৌষট্টি মাত্রায় টান দিল একে বলে কচ্ছপ সাধন। একটা কচ্ছপ যেমন চার হাত পা বের করে মাথা বের করে চারদিকে বেড়ে বেড়ায়, কেউ ধরতে গেলে একটু নাড়া দিলে পরে সঙ্গে সঙ্গে হাত পা মাথা খোলসের ভিতরে ঢুকে নেয়, ভাববেন কচ্ছপটি মরে গেছে, এই পাশ ওপাশ উল্টাবে না, নড়াচড়া নাই, কিন্তু মরে নাই, আত্মগোপন করেছে। তদ্রূপ নরা নিজের অঙ্গকে ভিতরে টেনে নিয়ে নারী হয়ে গেল। গুরু মা যখন জোর করে নরার অঙ্গের থেকে কাপড় টেনে উলঙ্গ করে দিল, দেখে নরা আর পুরুষ নাই, গুরু মা হুজা নরাও তাই হয়ে গেছে, নরার দেহটা প্রকৃতি হয়ে গেছে। গুরু মা পিঠের মধ্যে চাপড় দিয়ে নরাকে বুকে টেনে নিয়ে বলছে, নরা তোর জন্ম ধন্য তুই সাধনায় সিদ্ধি লাভ করেছিস, তাই গৌর হরিব। গুরুমার শিষ্য যখন দুইজন বুকে টেনে নিয়ে আলিঙ্গন করছে, সেখানে একটা সন্তান জন্ম নিল। কি সন্তান জানেন? ওমা, আনন্দ আর আনন্দ দুই আনন্দকে যোগ করলে হয় মহানন্দ। আনন্দ থেকে মহা আনন্দ হয়ে গেছে, সেখানে মহানন্দ নামে একটা সন্তান জন্মগ্রহণ করলো। বন্ধুরে, মেন কাহিনী ছিল এইটাই, তুমি ভজন করবা যতক্ষণে পর্যন্ত দেহটা নারী না হবে, যতবার করিবি হরণ ততবার হইবে পৃথিবীতে চৌরাশিতে গমন। ভোগ যতদিন ত্যাগ করতে না পারবে, লোভ লালসা যতক্ষণ ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত জীবনে কিছুই হবে না। আজ ভারতের গৌরব, আমেরিকাতে গিয়ে 1893 খ্রিস্টাব্দ 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মিলন সভায় ভারতের কৃতি সন্তান বিবেকানন্দ যেই দিন গিয়ে হিন্দু সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করলেন, বলুন তো কয়জনের কপালে সিঁদুর দিয়েছে, কয়জনকে বিয়ে করেছে স্বামী বিবেকানন্দ? একজনকে নয়, ছেলে বুড়ো চ্যাংরা সরাসরি সকলেই স্বামী কয়, একজনের কপালেও সিঁদুর দেয় নাই। এই যে সিঁদুর পরানো লোভটুকু পরিত্যাগ করতে পেরেছিল জন্যে আজকে স্বামী বিবেকানন্দ জগতের স্বামী হয়ে গেছে। বন্ধুরে, এইটাই দরকার, একক দেহে ভজন, শুষ্ক বৈরাগ্য। নারী পুরুষ একঙ্গ, দুহে মিলে গৌরাঙ্গ, এটা কলির ভজন। পুরুষ দেহে নারীর স্বভাব যতক্ষণ পর্যন্ত না বর্তাবে ততক্ষণ তোমার হবে না, এইটাই ছিল মেন কারণ। আমি গুরুমার সঙ্গে ফষ্টি নষ্টি করি নাই, গুরুমা আমাকে পরীক্ষা করেছেন। আমি কোন পথে যাই সুধাই কার কাছে, বন্ধু তোমার ভুল এতদিন পর ভেঙ্গেছে, কোন পথে যাবে? আমি তোমাকে পথ বাতিয়ে দিচ্ছি, আমার সঙ্গে চলো। তাহলে বাবার চার, মায়ের চার, গুরুর দেওয়া দশ। ও বাবা, ধরে নিন এখানে একটা মন্দির তৈরি করা হচ্ছে, আপনি দিয়েছেন 10 টাকা, ও দিয়েছে 10 টাকা, ও 10 টাকা করতে করতে কয়েক হাজার টাকা হলো, আর একজন একাই দিয়েছে 1 লাখ টাকা। দাবিটা ওই লোকটার আগে থাকা দরকার যে 1 লাখ টাকা দিয়েছে, তুমি দিয়েছো 10 টাকা, ও দিয়েছে 1 লাখ টাকা। তাহলে পিতামাতা দিল 4 4 করে 8 অংশ, গুরুদেব একাই দিয়েছে গোবিন্দ 10 অংশ। বলো এই দেহের অধিকার কার আগে দরকার? গোবিন্দর আগে অধিকার থাকবে দেহের প্রতি না পিতামাতার অধিকার আগে থাকবে? দুইজন মিলে দিয়েছে 8 অংশ, আর আমার গোবিন্দ একা দিয়েছে 10 অংশ। তাহলে দেহের প্রতি অধিকারটা আমার গোবিন্দর আগে থাকা দরকার। বন্ধু তুমি একটু ভালো করে বোঝো। ওরে গুরু বিনা নাই জীবের গতি,
गुरु बिना नाई जीवर गति जगतेर जीव गुरु छाड़ा बाचते पारे ना जेकोनो एकजन मानुषेर प्रयोजन एकटा लाउ गाच देखबेन कत बड़ लम्बा माटीते सुंदर होयेछे जतक्षण पर्यन्त ओई लाउ गाछटाके एकटा खुटी ना देवा होबे अवलम्बन ना देवा होबे ततक्षण पर्यन्त लाउ गाछटा बेये बेये उपरे उपरे शाखा प्रशाखा विस्तार करते पारबे ना जीव गिये दाराय गुरुर काछे होबे जेते गुरु आमादेर आस्ते गुरु गुरु हलन पति गुरु हलन पति गुरु बिना जगते नाई तो कोनो गति मदेर पारेर कांडारी
বহন করে বৎসর কেটে গেছে তাই বৃন্দাবনে কিন্তু লোকনাথ গোস্বামীর মনে পড়ে যায় কি মনে পড়ল আমার পাগল ছেলেটা আজ কতদিন হয়েছে চলে গেছে আজকে বারোটি বৎসর হলো কতদিন তাকে আমি দেখি না বাবা যার জন্যে যার প্রাণ কাঁদে বৃন্দাবন থেকে গুরুদেব পায়ে হেঁটে রওনা দিল তাই ছয় মাস পরে গুরুদেব খেতুড়িতে এসে দেখো হলো আগোয়া গুরুদেব চলে এসেছে নরাকে দেখতে নরা কেমন আছে কিন্তু নরা সেই দিন বাড়িতে নাই নরা ভিক্ষা করতে গেছে দূর থেকে গুরুদেবকে দেখতে পেয়ে ওই যে পঞ্চতত্ত্বর বিগ্রহ ছিল তারা মনে মনে ভাবছে আমাদের গুরুদেব আমাদের বাবা তো বাড়িতে নাই আজকে এমন সময় গুরুদেব বাড়িতে এলো আমার বাবা তো ভিক্ষাই গেছে পঞ্চতত্ত্ব সঙ্গে সঙ্গে ছোট ছোট পাঁচজন বালকের রূপ করিল ধারণ দৌড়াতে দৌড়াতে গুরুদেবের কাছে তখন দেখো শেষে করিল দাদু 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 তুমি এসেছো এতদিন পরে আমার বাবা যে প্রতিদিন তোমার কথা বলে আর প্রতিদিন আমার বাবা কাঁদে এই কেড়ে তোরা দাদু আমাদেরকে চিনতে পারলে না আমরা তোমার শিষ্য লোক নরার ছেলে ও তোরা নরার ছেলে তাড়াতাড়ি করে গুরুদেবকে নিয়ে এসে কেউ বা পাখা বাতাস করে কেউ বা সরল যে ধোয়ায় গুরুদেবের চরণ ধৌত জলই পাঁচজন বালক নিল যে মাথায় হরিবল 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 কেউ বা গুরুদেবের পা টিপে দেয় চরণ সেবা করে গুরুদেব এতদূর পথ পায়ে হেঁটে এসেছে গুরুদেবের ক্ষুধা লেগেছে ঘরের মধ্যে কুটিরের মধ্যে গিয়ে দেখে একটা হাঁড়ির মধ্যে সামান্য একটু খুদ পড়ে আছে আর কিছু না পাঁচজন বালক বলল গুরুদেবকে তো অনাহারি উপবাসী রাখা যায় না সেই দিন গোবিন্দ কৃপায় বাঁশগাছেতে লঙ্কা তেঁতুল গাছে ঝিঙ্গা ধরেছিল একটা গান আছে বাঁশগাছেতে লঙ্কা ধরে খেজুর গাছে ঝিঙ্গারে মন ফকিরা মনেরই কথা কথা আমার গুরুজিতা জানে এর উপরও উঠে কোনো রকম করে তেঁতুল গাছ থেকে ঝিঙ্গা বাঁশগাছ থেকে লঙ্কা নিয়ে এসে সিদ্ধ দিয়ে একটু ক্ষুদন্ন রান্না করে গুরুদেবকে দিল গুরুদেব তোমার খুব কষ্ট হয়েছে তাই না বাবা তো নাই বাবা থাকলে তোমাদেরকে আরো কত আদর করত তুমি একটু নিজ গুণে এই সেবা গ্রহণ করো এ দাদু ভাই আমাকে একা দিয়েছিস তোরা নিবি না নে 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 তোরাও একটু নে আর সন্তর বাবার জন্য একটু প্রসাদ রাখিস পাগলটা ভিক্ষায় গেছে এসে একটু প্রসাদ পাবে
মনের আনন্দে ক্ষুধন্য গ্রহণ করে গুরুদেব শুয়ে ঘুমিয়েছেন। পঞ্চতত্ত্ব বালক গুরুদেবের চরণ সেবা করছে আর গুরুদেব আনন্দে ঘুমাচ্ছে। আহা, এমন সন্তান কয়জন আর ঘরে জন্মগ্রহণ করে গো, এমন কৃষ্ণ ভক্ত ছেলে। কিন্তু গুরুদেব তো জানে না এরা কারা, কে এসে আজকে গুরুদেবের চরণ সেবা করে দিচ্ছে, গুরুদেব তো এটা জানে না। এমন সময় নরাভিক্ষা থেকে ফিরে আসছে পঞ্চতত্ত্ব, বলছে ওই যে দেখ 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 আমাদের বাবা আসছে, তাড়াতাড়ি করে চল রূপকে সংবরণ করি, নইলে ধরা পড়ে যাব। দেখুন ভক্ত ভগবানের মধ্যে কেমন ছলনা ছল চাতুরী, তাড়াতাড়ি করে করে কোন রকম করে কালিঝুলি মুছে, কাদামাটি মুছে আবার যে যার জায়গায় গিয়ে আসনে সিংহাসনে দাঁড়ালেন। নরা এসে দেখে কি আমার গুরুদেব এসেছে, আমি আশ্রমে নাই, গুরুদেবে আমার কত কষ্ট হয়েছে। কিন্তু গুরুদেব গভীর নিদ্রায়, গুরুদেবকে ডাকতেও পারছে না। গুরুদেবের কমল চরণখানা বক্ষের মধ্যে জড়িয়ে ধরে নরা কাঁদছে, গুরুদেব আমি এত অভাগা, আজকে কতদিন পর আপনি এসেছেন, আপনার সেবা করবার সুযোগটুকু আমি পেলাম না, আমি পাপি, আমি মহাপাপি, আজকে গুরুদেব আমার বাড়িতে এসেছে, আমি গুরুদেবের সেবা করার অধিকার পেলাম। নরা কাঁদতে কাঁদতে নরার দুফোঁটা নয়ন বাড়ি গিয়ে গুরুদেবের চরণে পড়ল। সঙ্গে সঙ্গে গুরুদেবের ঘুম ভাঙল, কিরে বাবা নরা তুই এসেছিস, গুরুদেব আপনি কখন এসেছেন, আপনার কত কষ্ট হয়েছে, না আমি বাড়িতে নাই। না রে নরা, তোর যে পাঁচটা ছেলের নরা এত ভক্ত, আমাকে এত আদর করেছে, কেউ আমার চরণ ধুয়ে দিয়েছে, কেউ রান্না করেছে, কেউ পাখা হওয়া করেছে, এত ভক্ত তোর ছেলে। নরা হা করে গুরুদেবের দিকে তাকিয়ে আছে, গুরুদেব বলে কি, ও গুরুদেব আমি তো জীবনে বিয়ে করি নাই, আমার পাঁচটা ছেলে এলো কোথা থেকে। না নরা, তুই মিথ্যে কথা বলছিস, তাহলে পাঁচজন ছেলে কারা? গুরুদেব আমি সত্যি করে বলছি, এই যে আপনার চরণ ছুঁয়ে বলছি, সত্যি আমি কোনো বিয়ে করি নাই, আমার কোনো ছেলে না। তাহলে পাঁচজন ছেলে কারা? হয়তো কোনো বালক বালিকা এসেছিল কোনো বাড়ি, চারদিকে তাকিয়ে দেখে কোনো বালকও তো নেই। হঠাৎ করে নরার দৃষ্টি পড়ে গেল বিগ্রহের দিকে, কারো গায়ে কাদা, কারো গায়ে কালি। নরার বুঝতে আর রইল না বাকি, নরা বিগ্রহের চরণ জড়িয়ে ধরে কাচ্চারে বলছে, আজকে তোমরা আমার ছেলে বলে পরিচয় দিয়েছ, কই এতদিন তো তোমরা আমাকে পিতা বলে কোনোদিন ডাকো নাই, কোনোদিন তো আমাকে তোমরা দর্শন দাও নাই। একবার ওই রূপ তুমি আবার আমাকে দেখাও না, একবার আমাকে বাবা বলে ডাকো। গুরুদেব অবাক হয়ে গেল, গুরুদেব এসে নরার সঙ্গে সঙ্গে চরণ ধরে বলতে লাগলো, তোমরা যে আজকে আমাকে পরিচয় দিয়েছ বালক বালিকা, ওরে আমি এত মূর্খ, আমার এই চরম চোখ দিয়ে তোমাদেরকে চিনতে পারি নাই, তোমরা কারা ছিলে। আজকে গুরু শিষ্য মিলে হাত জোর করে প্রার্থনা করছি, একেবারে তোমার নিজের স্বরূপ আমাকে দর্শন করা। ভক্ত ভগবানের আকুল মিনতি তাদের কানে গেল, তাই ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের নয়ন বাড়ি সহ্য করতে পারে না। অমনি দেখো সঙ্গে সঙ্গে পঞ্চতত্ত্ব আসল মূরতি হয়ে তাদের সম্মুখে দাঁড়ায়, গুরু শিষ্য দুইজন মিলে ভক্তি ভরে করিল দর্শন। আর কাঁদিতে কাঁদিতে ধুলার মধ্যে গুরু শিষ্য গড়াগড়ি যায়, শোন ভক্তগণ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরিবল 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 হরিবল।
ছিল মেন কারণ শুনেছো বন্ধু তবে বন্ধু আর ঝগড়া গন্ডগোল নয় এসো আমার গুরুদেব যখন এসেছে বাড়ি এই সুযোগ আর ছেড়ো না এসো আমাদের গুরুদেবের কাছ থেকে তোমাকে আজকে আমি মন্ত্র করাবো গ্রহণ পূর্বেও যেমন তুমি আমি দুইজন বন্ধু ছিলাম সখা ছিলাম আজকে গুরুর কাছে মন্ত্র নিয়ে আমরা দুইজন আবার পরম বান্ধব হয়ে যাই গুরু বোন গুরু ভাইয়ের মতন আপনার কেহ না এসো দুইজন মিলে সঙ্গপনে তোমার শনি হ্যালো হ্যালো হরা মনে মনে হব মিলন সঙ্গপনে তোমার শনি মনে মনে হব মিলন সঙ্গপনে দেবর ভাসুরের দ্বারা এই ভাই বইয়ের গর্ভে সন্তান নেওয়া যাবে না আচ্ছা যোগ্য অর্থাৎ হ্যাঁ যেমন অশ্বমেধ যোগ্য নরমের যোগ্য গোমের যোগ্য হ্যাঁ এই যোগ্যটা আলাদা আচ্ছা আচ্ছা নরা যে যোগ্য করেছিল তাই আচ্ছা আচ্ছা তারে নাম যোগ্য বলে হলো পরিচয় ও তাই নাকি সঙ্গপনে তোমার শনে মনে মনে হব মিলন সঙ্গপনে তোমার শনে মনে মনে হব মিলন তোমার কথা শুনে আমার মনের ধাঁধা ঘুচে গেল বন্ধু তুমি এবার কৃপা করো তোমার গুরুর কাছে নিয়ে চলো গুরুর কাছে নিয়ে চলো মন্ত্র গ্রহণ করব এখন সঙ্গপনে তোমার শনে মনে মনে হব মিলন সঙ্গপনে তোমার শনে মনে মনে হব মিলন আগে দেহের হিংসা নিন্দা পরিত্যাগ করে হবে খাঁটি আচ্ছা আচ্ছা যখন দেহ করবে তুমি পরিপাটি তখন গুরুদেব গ্রহণ করবে তোমায় খাঁটি খাঁটি আচ্ছা এই কথা বলি শনে মনে মনে হব মিলন সঙ্গপনে তোমার শনে মনে মনে হব মিলন হ্যাঁ সর্বপ্রথম তোমার মনের মধ্যে আগে হিংসা নিন্দা অহংকারকে নাশ করো আচ্ছা এটা হলো কৃষ্ণ ভজনের বাধা তুমি নদীর জলে স্নান করে এসে মাথা মুন্ডন করে আচ্ছা অঙ্গে তিলক করে নাও একবার হরে কৃষ্ণ হরি বলে আচ্ছা আচ্ছা চলে যাও ভক্তের দ্বারে দ্বারে আচ্ছা এবার কিছু ভিক্ষা করে এনে দাও গুরুদেবের গুরুদেবের পরে আচ্ছা যদি তখন হিংসা নাশ তোমার হবে তখন সঙ্গপনে তোমার শনে মনে মনে হব মিলন সঙ্গপনে তোমার
সদে সদে মনে মনে ভবনে জানো তবে বন্ধু ব্যাপারটা হলো ভিক্ষার ভিক্ষার নাকি আবার একটা ব্যাপার আছে ব্যাপারটা হলো শোনো হ্যাঁ একটা মানুষ যখন জমিদার হোক রাজা হোক বাদশাহ হোক হ্যাঁ যতক্ষণ পর্যন্ত স্কন্দে ভিক্ষার ঝুলি নিয়ে আচ্ছা আচ্ছা যতক্ষণ দারে দারে ভিক্ষা না করবে ততক্ষণ তার মনের মধ্যে অহংকার যাবে না যাবে না সব কিছু তখন পতন হয়ে যায় আমি রাজা ছিলাম সব ভুলে গিয়ে আমি এখন পথের কাঙ্গাল যেমন তখন সে কৃষ্ণ ভজনের পথে বেরিয়ে যায় আচ্ছা আচ্ছা তুমি ভক্তের দারে দারে গিয়ে ভিক্ষা করে তাই আহা চলো দুই বন্ধু মিলে গোবিন্দের সেবার আয়োজন করি মোরা তাই মুখে যাই রাধে গোবিন্দ বলে ভাই এবার গুরুর কাছে করবে গমন সঙ্গ বনে তোমার সনে মনে মনে হব মিলন সঙ্গ বনে তোমার সনে মনে মনে হব মিলন মায়েরা শুন কৃপা করে ষোলো আনা দান করলেও করবেন জয় গুরু জয় যার যার গুরু দক্ষিণামা গুরুর নিমিত্তে দেওয়া যার কাছে আছে দেবেন যার কাছে নাই দেবেন না তুমি এইভাবে ভিক্ষা করে দেবে আচ্ছা আচ্ছা গুরুর চরণ কমলে তুমি আশ্রয় পাবে তখন কৃপা করবে শ্যাম নট বরে সঙ্গপনে তোমার সনে মনে মনে হব মিলন সঙ্গপনে তোমার সনে মনে মনে হব মিলন বন্ধু তোমার কথা নিলা আমি এবার ভিক্ষার ঝুলি কান্ধে নিলাম এবার ভিক্ষার জন্য বের হইলাম ভিক্ষার জন্য বের হইলাম যেন কৃপা করে জনার্দন সঙ্গপনে তোমার সনে মনে মনে হব মিলন সঙ্গপনে তোমার সনে মনে মনে হব মিলন বন্ধু তুমি আমি দুইজন মিলিয়া গাই আচ্ছা চলো ভক্তের দ্বারে দ্বারে হরি নাম প্রচার করিয়া বেড়াই ওর হরি